তাফসীর মাহফিল সিএইচপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি। শুধু তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। বিষয়ে সকল প্রশংসা আল্লাহর। কুদসির ভিতরে এসেছে লম্বা হাদিসটা, আমি শুধু তার একটা লাইন বলবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জেন, যা আসছিল আর যা আসবে, সমস্ত জেন আর ইনসান যদি পৃথিবীর কোনো একটি জায়গায় একত্রিত হয় আর সেখানে দাঁড়িয়ে যদি যার চাহিদা আমার কাছে চাইতে থাকে, আমার চাহিদা আর মাদানী সাহেবের চাহিদা, মৌলানা আব্দুল মালিক সাহেবের চাহিদা, এই চৌধুরী জনাব ফরিদ আহমদ সাহেবের চাহিদা, এই সকলের চাহিদা কি একরকম? তাও কত কেন? আমি যদি লেবু খাইতে চাই, আপনি হাত করা খাইতে চাইবেন, আমি বোয়াল মাছ খাবো না, আপনি গজাল মাছ চাইবেন, এক একজনের চাহিদা একরকম, এক এক রকম। আল্লাহ কি বলছেন? পৃথিবীর সমস্ত জেন, সমস্ত মানুষ সব যদি একটা মাঠে একত্রিত হয়ে যার যার চাহিদা সব যদি চাইতে থাকে আর প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমি চাহিদা পূরণ করে দেই, তাহলে আমার ভাণ্ড থেকে অতটুকুন কমবে না যতটুকুন একটা সুই সমুদ্রের ভিতরে ডুবাই দিয়া সুইটা জাগালে পরে সমুদ্রের পানি যতটা কমবে না আমার ভাণ্ড থেকে তাও কমবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আল্লাহ, এই হচ্ছে আমার রব, এই হচ্ছে আমার মালিক। আল্লাহু আকবার। আমি এমন আল্লাহর গোলাম হতে পেরেছি, ধন্য আমার জীবন, ধন্য আমাদের জীবন, এমন আল্লাহর প্রতি ইমান আনতে পেরেছি, ধন্য আমরা সবাই, আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহর কথা অনুযায়ী যেন জীবন চালাতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দেন, বলি আমিন। গেল কয় নম্বর? দুই নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আলহামিদুন, প্রশংসাকারী, প্রশংসাকারী। প্রশংসা হবে কার? কেবলমাত্র আল্লাহ। আমার আম গাছে খুব ভালো আম দিয়েছে, প্রশংসা কি গাছের? না, প্রশংসা কার? যিনি এই গাছটিতে এত সুন্দর আম দিয়েছেন, সেই আল্লাহ। আমি অসুস্থ ছিলাম, ডাক্তারের চিকিৎসা হয়েছে, আমার রোগ ভালো হয়ে গেছে, প্রশংসা কার? আল্লাহ তাআলা। আমার ছেলের জন্য একটা ভালো পুত্রবধূ পেয়েছি, প্রশংসা কার? ঘটকে? ঘটক বলে না সিলেটে, কি বলে? রায়বার। মানে বারবার রায় বদল, রায়বার অথবা রাহাবার, জি ঘটকও বলে। তো ভালো একটা পুত্র বধূ পেয়েছি, প্রশংসা রায়বারের নয়, প্রশংসা কার? আল্লাহ তাআলা। অমুকের গলার আওয়াজ এত সুন্দর, প্রশংসা ওই কণ্ঠশিল্পীর নয়, প্রশংসা সেই আল্লাহর যিনি তার গোলামের আওয়াজকে এত সুন্দর করেছেন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর, এটা আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে, এই জন্য প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতেই আমাকে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার জন্য, তার প্রশংসার কোনো শেষ নাই। আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহর খুব লাভ আছে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা ছেড়ে দেয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মতো ক্ষমতা ছেড়ে দেওয়া লাগবে নাকি? নাউজুবিল্লাহ। সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহর ক্ষমতা আরো কয়েক বছর বাড়বে নাকি? না।
পৃথিবীর কেউ প্রশংসা করুক আর কেউ না করুক, কিচ্ছু আসে যায় না আল্লাহ তাআলার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে বেটা, তুমি প্রশংসা করলি বা কি না করলি বা কি, আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আমার তাসবিহ করে, আমার জিকির করে, সুবহানাল্লাহ। সমুদ্র, নদী নালাগুলি যে উত্তাল তরঙ্গ হয়, ঢেউ হয়, নদীর কুলু কুলু নাদে, পাখির কলকাকলিতে, বাতাসের শনশন রবে, যত আওয়াজ আমি শুনতে পাই, এ আওয়াজগুলি শুধুমাত্র আওয়াজ নয়, এ সমস্ত আওয়াজগুলির ভেতর থেকে আল্লাহর তাসবিহ হতেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ওরা, ওদের তাসবিহ তোমরা বোঝো না, ওরা তো জিকির করছে আমার, তুমি তো শোনো কুহু কুহু, আসলে বলে আল্লাহু আল্লাহু, তুমি বোঝো না। ওই যে একটা পাখিতে গায় বউ কথা কও, ছেলেটা আছে, পাখিটা আছে, বউ কথা কও। আমি চিন্তা করছি ছোটোবেলা থেকে শুনে আসতেছি বউ কথা কও, ওর বউ কি এতই অভিমান করছে যে জিন্দিগিতে ওর স্বামীর সাথে কথা কবে না, গালি কয় বউ কথা কও। আপনি আর আমি শুনি বউ কথা কও, আসলে আপনি শব্দের সাথে আপনার মনের যেটাই মিলাবেন সেই রকমই মনে হবে, যে কোনো শব্দের সাথে আপনি যা মিলাইতে চাইবেন ওটা মিলবে, কিন্তু সে সেটা বলছে না, আল্লাহর জিকের করছে, আল্লাহর তাসবিহ করছে, সব কিছু আল্লাহর প্রশংসা করছে। তো আলহামিদুন, প্রশংসাকারী, আমাকে প্রশংসা তো আল্লাহরই করতে হবে, সুবহানাল্লাহ। আমি যে কথা বলছি এ প্রশংসা করব কার, কে আমার মুখে ভাষা তুলে দিয়েছেন? আমার মতো তো কত লোক এমন দেখেছি আমি, আমার মতো জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, কথা বলতে পারে না। আর আল্লাহ আমাকে সৃষ্টিও করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টিও করেছেন আর কথা বলারও তৌফিক দিয়েছেন। আলাম নাজআল লাহু লিসানাও ওয়াশাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা চিন্তা করেন তো, দুইটা ঠোঁট আল্লাহ দিলেন, ঠোঁট ছাড়া একটা মানুষের চিন্তা করেন তো দুইটা ঠোঁট নেই, খালি আছে দাঁত, মনে হবে যেন বেসকি দিয়ে রয়েছে। দুইটা ঠোঁট দিয়ে মুখের সৌন্দর্য কি সুন্দর বাড়াই দিছেন তিনি, সুবহানাল্লাহ, তিনি কত সুন্দর, আল্লাহু আকবার। সাইমুম শিল্পী গোষ্ঠীর কি সুন্দর গান, আল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতি রহম করুন, এ গান সর্বত্র ছড়িয়ে গেছে, মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে। এই দিশারি গাইল, আপনারা মারহাবা মারহাবা বললেন, ওর মধ্যে কোনো মিউজিক ছিল? কি সুন্দর গান। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুটি ঠোঁট দিয়েছেন, আমরা ঠোঁট নাড়ি আর জিহ্বা নাড়ি, আর ভেতর থেকে ভাষা এই জিহ্বা আর ঠোঁটের নাড়াচাড়ার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশিত হয়, সুবহানাল্লাহ। দুটি কান দিয়েছেন, এ কান দিয়ে শুনতে পাই, সেই কানগুলি আবার গাধার মতো লম্বা করে দেন না। মানুষের কান যতটুকুন করলে সৌন্দর্য বাড়ে ততটুকুন দিয়েছেন, এই কান যদি লম্বা হইতো হায় রে আল্লাহ, পুলিশে টাইনিয়া লম্বা আরো করে দিত, ছোট ছোট কান দিছে আল্লাহ, সোনার কামটা হইতেছে, সুবহানাল্লাহ। কোন কি সুন্দর কান, দুইটা চোখ কি সুন্দর, চোখ দুটা দেখছেন? খালি তো দেখেন, একটু আয়নার দিকে তাকায় দেখেন কি সুন্দর। এই চোখের উপরে ভুরু, তার নিচে আবার হাড্ডি, চোখ দুটো সেফ সাইডে, যাতে করে আপনি ক্রিকেট খেলবেন, বল খেলবেন, আচার খাবেন, এগুলো খাইতে গিয়ে চোখ যদি কুমিরের মতো কপালের উপরে হইত, বল লাগিয়া একবার জাগায় স্যান্ডউইচ, এটা সেফ সাইডে রাখা হয়েছে। আবার এর মধ্যে পানি রাখা হয়েছে, চোখের মধ্যে আবার পানি আছে, কান্নার পানি নয়, এমনি পানি আছে। আর আপনি আমি চোখে পলক দেই,
পলকটা আপনি আর আমি ইচ্ছে করে মারি না, এমনিই অটোমেটিক পলক হয়। কেন? বাতাসের ভিতরে রয়েছে পলিউশন, এর অনেক জার্ম বাতাসের ভিতরে, অসংখ্য জার্ম। এই জার্মগুলি আপনার চোখের ক্ষতি করতে পারে, দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন রেখেছেন, প্রতি মুহূর্তে চোখ পলক দিয়ে দিয়ে আল্লাহ তাআলা চোখকে ক্লিন করে দিচ্ছেন। আলহামদুন, সেই আল্লাহর প্রশংসা করতে হবে যিনি চোখ দুটোকে এত সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জবান দিলেন কথা বলার জন্য, নাক দিলেন ঘ্রাণ নেওয়ার জন্য, আবার নাকটা মুখের এত কাছাকাছি দেওয়া হয়েছে যাতে করে মুখে খাবার দিলে নাক সার্টিফাই করবে যে এটা খাস না, এটা তিন দিনের বাসি পচা ইলিশ। এই নাকটা যদি এখানে না হইয়া বডির আর কোনো জায়গায় হতো, দূরতম কোনো জায়গায়, তাহলে খাবারের লোকমা বানাইয়া পিঠে অথবা কোমরের কাছে না খইলে অদ্দূর নিয়ে জিজ্ঞেস করা যাতে, জিজ্ঞেস করা লাগবে এটা খাওয়া যাবে কিনা। তুই আল্লাহর প্রশংসা করবেন না কার প্রশংসা করবেন? সুবহানাল্লাহ বলবেন না? নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পাও দিয়ে কত সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের মধ্যে আবার পাঁচটা আঙ্গুল, এ পাঁচটা আঙ্গুল সমান সমান না? এই পাঁচটা আঙ্গুল দিয়ে আপনাকে খেতে হয়। এই পাঁচটা আঙ্গুল যখন আপনি খাবেন তখন কিন্তু পাঁচটা আপনার সাহায্য করবে, ছোট লোক বড় লোক সব এক হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে আপনাকে খাওয়াবে। আবার এই বৃদ্ধ আঙ্গুলিটা, এটা যদি না থাকতো, এটার অনেক ফাংশন আছে, এটা আমাদের দেশে যদি দেখানো হয় থাপ্পড় দেবে গালের উপর, আর এটা লন্ডনে যদি না দেখান আপনাকে ইডিয়েট বলব, আপনাকে ওভারটেক করার সুযোগ দিয়েছে, আপনি বলবেন তোমার এইটা, তার মানে সে মনে করলো আমাকে থ্যাংক ইউ দিয়েছে। এটার অনেক ফাংশন, আপনি খাবার তৈরি করবেন খাতে আর এইটা দিয়ে ঠেলে মুখের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ, দেখছেন কাণ্ড? আপনি যত চিন্তা করবেন, গবেষণা করবেন, আল্লাহ তাআলা এই জন্য বলছেন লায়াতিন লিউলিল আলবাব, যারা উলুল আলবাব, যাদের মাথায় গিলু টিলু আছে ওরা চিন্তা করে, আর যাদের গিলু নাই জম্মের খাওয়া খায়, চিন্তা টিন্তা করে না, খালি খায়, কয় ওলা মজা হইছে এখানে। মজা যে হইছে, মজা যিনি করে দিছেন তার প্রশংসা হতে হবে। দুটি পায়ের দিকে তাকান, পায়ের নিচের চামড়া উপরের চামড়া একরকম না, পায়ের উপরের চামড়াটা যদি পায়ের তলায় দেওয়া হতো প্রত্যেক দিন জুতার মতো হাফসুল করা লাগবে। অথচ পায়ের তলার চামড়াটা পুরু, উপরেরটা নরম, হাতের উপরেরটা নরম আর তালুরটা শক্ত। তালুর চামড়া যদি পুরু না হতো মেয়ে লোকেরা রান্না করতে পারতো না, চুলার কাছে যাইতে পারতো না, কাজ করতে পারতো না, পুরুষেরাও কাজ করতে পারতো না। দুই দিন একদিন হাতুড়ি মারলেই হাতের চামড়া গোস্ত উঠে সর্বনাশ হয়ে যেত। তাহলে আমার আল্লাহ কত পরিকল্পনাকারী, কত সুন্দর তিনি, কত মহাপরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। কত বড় গাধা হইলে নাস্তিক হইতে পারে আমার মাথায় ঢোকে না, কত বড় গাধা, কপাল পোড়া, নাস্তিকদের মতো কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে ওরা। সুম্মুম বুকমুল্লাজি লা ইয়াকুল, যারা বোবা, বধির এবং কিছুই চিন্তা করে না, গবেষণা করে না। আপনি যত গবেষণা করবেন, চিন্তা করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন চিন্তা গবেষণার, বেশি করে সেজদা দিতে ইচ্ছে করবে আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। আলহামদুল, আল্লাহর প্রশংসা করো, প্রশংসা যত করবেন তত কল্যাণ হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার শকর আদায় করো আমি তোমার অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব, নিয়ামত বাড়ায় দেব।
শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেবেন, কি বাড়ায় দেবেন, এটা একটা অর্থ। এর দুইটি অর্থ আছে, একটা অর্থ হচ্ছে নিয়ামত বাড়ায় দেব, আর একটা অর্থ হচ্ছে শুকর আদায় করার তৌফিক আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ, লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, শুকর যদি আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দেব। তাহলে হলো কি, তওবা করা, ইবাদত করা, প্রশংসা করা, কয়টা বলা হলো, তিনটা। এরপরে আল্লাহ তাআলা বলছেন আসায়হুন, এই সায়হুনের অর্থ কোনো কোনো তাফসীরকারক বলেছেন সায়মুন, রোজা পালনকারী, কিন্তু অধিকাংশ মুফাসসির তারা বলেছেন ভ্রমণকারী। সওমের কথা তো আল্লাহ সওম হিসেবে কোরআনের মধ্যে বহু জায়গায় সওম সিয়াম ব্যবহার করেছেন, সায়হুন শব্দের অর্থ করেছেন বহুল ক্ষেত্রে বড় বড় মুফাসসিরিনে কেরাম বলেছেন ভ্রমণকারী, পরিভ্রমণকারী। কি জন্য ভ্রমণ, দিনের দাওয়াত নিয়ে ভ্রমণ, আল্লাহর দিনের এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া বিশ্বময়, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া, এটা হলো মোমিনের চতুর্থ বৈশিষ্ট্য। ক নম্বর বৈশিষ্ট্য বলুন, চার নম্বরের বৈশিষ্ট্য হলো দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া। যেহেতু আপনি, আমরা হচ্ছে উম্মতে দাওয়াত, আমরা কি বলেন, উম্মতে দাওয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে, আর কোনো কিতাব আসবে, নবীও আসবে না, কিতাবও আসবে না। মনে রাখুন, স্মরণে রাখুন, পৃথিবীতে কেয়ামতের দিন কোনো মানুষ যদি আল্লাহর কাছে দাবি করে বসে যে আমি ইসলামের দাওয়াত পাই নাই, তাহলে দায়ী হতে হবে আমাদেরকে। দায়ী হবে কারা, আমরা দায়ী হব, কারণ আমরা হচ্ছে উম্মতে দাওয়াত, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো আমার দায়িত্ব। এ ব্যাপারে সুরায় আন-নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সুরায় আন-নাহল 126 নম্বর আয়াত, কি বলছেন আল্লাহ তাআলা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। মানুষদেরকে উদউ ইলা সাবিলি রাব্বিক, আল তোমার রবের দিকে মানুষদেরকে দাওয়াত দাও, ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তায় রবের দিকে মানুষকে ডাকো। কিভাবে ডাকো, ওয়াজ নসিহতের মাধ্যমে, বইপত্র লেখার মাধ্যমে। এ কথাটাকে আল্লাহ তাআলা ওপেন রেখেছেন, সকল পদ্ধতির মধ্য দিয়ে মানুষকে দিনের দিকে ডাকো। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী পাঠাবার উদ্দেশ্যই ছিল একামতে দিন। উদ্দেশ্য কি ছিল, আর একামতে দিনের জন্য দ্বিতীয় যে কাজটা তারা করেছেন সেটা হলো দাওয়াতে দিন। দাওয়াতে দিনের মাধ্যমে একামতে দিনকে তারা প্রতিষ্ঠা করেছেন, সকল নবীরাই এই কাজ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 16 লক্ষ সাহাবী ছিল, 1,20,000 বা 25,000-এর মতো সাহাবি থাকাকালীন সময় তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এখন এই 16 লক্ষ সাহাবিদের 20,000 সাহাবিদের কবর জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে 20,000 সাহাবির কবর আছে কিনা সন্দেহ। 1,00,000-এর উপরে সাহাবিদের কবর ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন অংশে। শুনতেছেন? আচ্ছা, আমার প্রশ্ন, এই সাহাবিরা কি জানতেন না যে মসজিদুল হারামে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়? এটা কি জানতেন না তারা? একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সমান হয়। ও সিলেটবাসীরা, তোমাদেরকে আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন হলিডে করতে, সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, থাইল্যান্ড, এই সব জায়গায় হলিডে করতে যাও, কোন দরকার আছে যাওয়ার? পয়সা যদি বেশি থাকে
তাহলে রমজান মাসে মক্কা শরীফে যাও, মদিনা মুনাওয়ারায় যাও, একটা রোজা রাখবা, 100,000 রোজা রাখার সওয়াব, একটা সেজদা দিবে, 100,000টা সেজদা দেওয়ার সমান। কাবা শরীফে প্রতি মুহূর্তে 120টা রহমত নাজিল হয় বৃষ্টির মতো প্রতি মুহূর্তে, কতটা? 120টা। যারা তওয়াফ করে তারা পায় 60টা, যারা নামাজে থাকে তারা পায় 40টা, আর যারা তাকায় থাকে তারা পায় 20টা। শুধু তাকায় থাকে, পৃথিবীতে কোথাও নামাজের মধ্যে সেজদা ছাড়া এদিক ওদিক তাকানো যায় না। একমাত্র জায়গা কাবা শরীফ, মসজিদে হারাম, যেখানে নামাজ পড়ার সময় কাবার দিকে তাকানো যায়। সুবহানাল্লাহ। যাদের পয়সা কড়ি আছে রমজানে যাবেন, তেলাওয়াতে কি মজা, সুবহানাল্লাহ। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সৌদ আস-সুরাইম, আব্দুল্লাহ আল-জাহানি তেলাওয়াত যখন করতে থাকে মনে হয় কোরআন নাজিল হইতেছে। পৃথিবীতে কোথাও নামাজের মধ্যে কান্দাকাটি হয় না। ব্যক্তিগতভাবে কেউ কানলে সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদে হারাম আল মক্কি, মসজিদুল হারাম আন-নববিয়্যা শরীফ, মদিনা আল মুনাওয়ারা, নামাজের মধ্যে কি কান্দাকাটি হয়, যাদের কপাল ভালো যাইয়ে দেখিয়েছেন, চোখের পানি রক্ষা করা কঠিন, মানুষ কান্নার রোল পড়ে যায়। 30-40 মিনিট মোনাজাত লম্বা হয় নামাজের মধ্যে, আর মোনাজাতের মধ্যে গিয়ে শেষে গিয়ে বলতে থাকে, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়েবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়েবিন, আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবার সামনে রেখে মোনাজাত হচ্ছে। সাহাবায়ে কেরাম কি এটা জানতেন না যে কাবা শরীফে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে এত সওয়াব হয়? জানতেন না তারা? তারপরেও তারা যে বাইরে চলে গেলেন, কবর হলো রাশিয়ায়, কবর হলো চায়নায়, কবর হলো ইন্দোনেশিয়ায়, বিভিন্ন দেশে কবর হলো তাদের, কি জন্য? নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে আমার দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো বিশ্বময়, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। কারণ এই দাওয়াত ছাড়া মানুষ সঠিক পথে আসতে পারবে না। সঠিক পথে আনার জন্য দাওয়াতে দিন, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। দাওয়াতটা কিভাবে দেবে সেটা আল্লাহ তাআলা বলছেন, বিল হিকমা, হিকমতের সাথে দাওয়াত দিবে, কৌশলের সাথে দাওয়াত দিবে। হিকমা কি? হিকমার যতগুলি তাফসির আমি দেখেছি তার মধ্যে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তাফসিরগুলি দেখে, সেটা হচ্ছে এই যে হিকমা বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু মূল যে কথাটা সেটা হলো, হিকমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হামিদা, তার উন্নত চরিত্র, তার উদারতা, তার ভালোবাসা, তার দাওয়াতের পদ্ধতি, এটাই হিকমার অন্তর্ভুক্ত। আর একটা হিকমত হতে পারে যে দাওয়াত আপনি যাকে দিচ্ছেন তার আকল অনুযায়ী দাওয়াতটা পেশ করবেন। আপনি যে যা বোঝে না আন্দাজে তা বুঝাইতে যাইয়েন না, তাহলে বেকার হবে, সে বুঝবেই না। তবে সবথেকে বড় কথা হলো মানুষকে দিনের দাওয়াত দিতে হবে হিকমতের সাথে, আর হিকমতটা রসুল যেভাবে অনুসরণ করেছেন সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গানিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আপনার মনটাকে, হৃদয়টাকে, কলিজাটাকে নরম করে দিয়েছেন, তাই যারাই আপনার কাছে আসে একেবারে লেগে যায়, সুবহানাল্লাহ। আর যদি আপনার দিলটা কঠিন হতো তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। দাওয়াত দিবেন আপনি মানুষকে উত্তম ভাষায়, ধমক দিয়ে নয়, তর্জন গর্জন করে নয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও আর দিনের দাওয়াত দাও, কুলা লাহু কাওলান লাইয়্যানা, আর নরম ভাষায় কথা কইও, প্রেসিডেন্ট তো নরম ভাষায় কথা কইবে। আল্লাহ শিখাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ, গোটা মিল্লাতের, মুসলিম মিল্লাতের বাপ তো বটেই। আল্লাহ তাআলা তাকে বলেছেন, ইন্নি জাইলু কালিম নাসে ইমামা,
পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানালাম, নেতা বানালাম, সুবহানাল্লাহ। তিনি তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আমার কাছে এমন ইলেম আসছে যা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সহজ রাস্তা বলে দেব, আমার কাছে এমন ইলেম আছে। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় ছিলেন, কোথায় ছিলেন? দুইজনে স্বপ্ন দেখল, তারা ইউসুফ আলাইহিসসালামকে ভালো লোক মনে করেছে। কোনো নবীর কপালে লেখা ছিল না যে উনি নবী, আর কোনো ফেরেশতা কোনো নবীকে এসে বলেন নাই আমি আল্লাহর জিব্রাইল, এই হলো তোমাদের নবী, দিয়ে গেলাম, এর ইত্তেবা করো। এরকম হয়েছে নাকি? হয় নাই। তাহলে নবী চিনবে কি করে? নবীর আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। জেলখানার কয়েদিরা ইউসুফ আলাইহিসসালামকে চিনে ফেলেছেন, উনি আমাদের মতো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই তার মধ্যে অসাধারণ কোনো গুণাবলী আছে, যে স্বপ্ন আমরা দেখছি এর তাবির উনিই করতে পারবেন। এখন তাবির যখন জানতে আসলো, ইউসুফ আলাইহিসসালাম বুঝলেন যে এই লোক দুটো তো আমার কাছে ঠেকা, এখন এই ঠেকাকে সামনে রেখে দাওয়াত দেওয়া দরকার। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে স্বপ্ন দেখেছো এই তাবির আমি তোমাদের বলবো, তার আগে আমি তোমাদেরকে জানাতে চাই যে এই তাবির আমি শিখলাম কোত্থেকে, জানলাম কোত্থেকে। তিনি তখন তার রবের ব্যাখ্যা দিলেন আর বললেন, আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহার, অসংখ্য রবের দাসত্ব কবুল করা ভালো না এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব কবুল করা ভালো, কোনটা? তো আল্লাহ তাআলার দিনের দাওয়াতগুলি নবীরা এইভাবে পেশ করেছেন মানুষের কাছে, ধমক দিয়ে নয়, তর্জন দিয়ে নয়, গর্জন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে দাওয়াত পেশ করেছেন।